হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান অফ দ্য বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি, দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটুর এক্সপ্লেনেশন। মুভিটি 2011 সালে রিলিজ করে। মুভিটির আইএমডিবি রেটিং 7.8 out of 10, আর 90% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। এই মুভিটির এডিটিং এত ভালো ছিল যে সেই বছর মুভিটি এডিটিংয়ের জন্য অস্কারও জেতে। মুভিটির এক্সপ্লেনেশন বন্ধুরা এমনিতেই বড় হতে চলেছে, তাই আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই মিখেল একটা কোর্ট থেকে বেরোচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে সে একটা রেস্তোরাঁয় যায়। সেখানেই আমরা একটা টিভি নিউজে জানতে পারি যে মিখেল একটা ম্যাগাজিনের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। মিখেল একটি জয়েন্ট কোম্পানির সিইও হ্যাঙ্ক এরিকের ওপর একটা রিপোর্ট তাদের ম্যাগাজিনে ছেপে বার করে যে হ্যাঙ্ক ওর বিজনেসের আড়ালে রাশিয়ার সাথে ড্রাগস আর হিউম্যান ট্রাফিকিংয়ে ধান্দা করত। ফলে হ্যাঙ্ক মিখেলের ওপর মানহানির কেস করে। মিখেল প্রমাণের অভাবে ওই কেসে হেরে যায়, আর এখন মিখেলকে হ্যাঙ্ককে জরিমানা হিসাবে $7,00,000 পে করতে হবে, যা মিখেলের সারা জীবনের কামাইয়ের সমান। মিখেল এরপর তার ম্যাগাজিনের অফিসে যায়, যেখানে তার বস এরিকা তাকে সরি বলে, কারণ এরিকার কথাতেই মিখেল এই কেসটা হাতে নিয়েছিল। এখানে আমরা জানতে পারি বিবাহিত এরিকার সঙ্গে মিখেলের অ্যাফেয়ার চলছে। অন্যদিকে আমরা একটা অফিসের রুমে দুজনকে বসে থাকতে দেখি, তাদের মধ্যে একজন যার নাম ফ্রড, আর যার সামনে মিখেলের ইনভেস্টিগেশন ফাইলটা পড়েছিল, সে পাশে বসে থাকা ব্যক্তিটিকে বলে মিখেলের পেছনে যাকে লাগিয়েছিলে তার নাম কি। ওই ব্যক্তিটি আসলে একটি ডিটেকটিভ কাম স্পাই এজেন্সি চালায়। ব্যক্তিটি বলে, আমি যাকে লাগিয়েছিলাম এই কেসে সে আমার বেস্ট অপারেটিভ, কিন্তু আমি তার নাম বলতে পারবো না। এবার ফ্রড একটু প্রেশার দিতেই ওই ব্যক্তিটি লিজবেথকে ডেকে পাঠায়। এই মেয়েটি প্রচণ্ড বোল্ড আর তেমনই কাজের। ফ্রড লিজবেথকে মিখেলের ব্যাপারে জিজ্ঞেস করলে লিজবেথ বলে মিখেল এমনিতে খুব সৎ ব্যক্তি, আর হ্যাঙ্কের নামে মিখেলের করা সব ক্লেমগুলোও সত্যি, কেবল প্রমাণের অভাবে হ্যাঙ্ক বেঁচে গিয়েছে। এবার ফ্রড লিজবেথকে মিখেলের পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লিজবেথ তো প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু ফ্রড লিজবেথের বসকে প্রেশার দিলে লিজবেথ বাধ্য হয়ে জানায় যে মিখেলের ডিভোর্স হয়ে গিয়েছে, তার একটা মেয়ে আছে, আর তার অফিসের বস এরিকার সঙ্গে মিখেলের অ্যাফেয়ারও চলছে। আমরা জানতে পারি যে লিজবেথ মিখেল সম্পর্কে এত সব কিভাবে জানতে পেরেছে। সে আসলে মিখেলের কম্পিউটার হ্যাক করেছিল। এবার লিজবেথ ফ্রডের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে যে ফ্রড ভ্যাঙ্গার কোম্পানির হেড কাউন্সিলার। সে এখানে আরও জানতে পারে যে হ্যাঙ্কও একসময় ভ্যাঙ্গার কোম্পানির হয়েই কাজ করত। কিন্তু এখন প্রশ্ন হলো, ফ্রড মিখেলের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছে কেন? এর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো বন্ধুরা। লিজবেথ সেরাসে চুপি চুপি হ্যাঙ্কের অ্যাপার্টমেন্টে গিয়ে তার সার্ভারের ছবি তুলে সেখান থেকে কাটি দেয়। এরপর আমরা একটা হাউস পার্টিতে মিখেলকে দেখতে পাই, যেখানে তার টিনেজার মেয়ের সাথে সে আজ অনেক দিন পর দেখা করছে। এখানেই ফ্রডের কল আসে মিখেলের ফোনে। ফ্রড বলে তার এমপ্লয়ার মিস্টার হেনরি ভ্যাঙ্গার তার একটা বিশেষ কাজের জন্য মিখেলকে একটা জব অফার করতে চায়। মিখেল বলে, আমি ভেবে বলবো। সে রাতেই এরিকার সাথে ইন্টিমেট হওয়ার পর হ্যাঙ্কেসের পুরো দায়িত্ব নিজের ওপর নিয়ে ম্যাগাজিনে ইস্তফা দেয় মিখেল। পরের দিন সে বেরিয়ে পড়ে হেনরি ভ্যাঙ্গারের শহর হেডস্টেটের উদ্দেশ্যে, যেখানে রেল স্টেশনের বাইরে ফ্রড মিখেলের জন্য অপেক্ষা করছিল। এই ভ্যাঙ্গার ফ্যামিলি আসলে এতটাই বিত্তশালী যে তারা শহরের বাইরে একটা গোটা আয়ল্যান্ড দখল করে থাকে, আর এই বিচটাই সেই আয়ল্যান্ডে যাওয়ার বা আয়ল্যান্ড থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। এই কথাটা একটু খেয়াল করবেন বন্ধুরা। মিখেল হেনরির সাথে দেখা করে। হেনরি বলে ভ্যাঙ্গার কোম্পানি তাদের পারিবারিক কোম্পানি, এবং আজ মিখেল যে ট্রেনে করে এখানে আসলো সে রেল লাইন এবং ট্রেন এই সবই ভ্যাঙ্গার কোম্পানি বানিয়েছে। এবার কথায় কথায় হেনরি মিখেলকে কেন এখানে ডেকে এনেছে সেটার ব্যাপারে বলতে শুরু করে। সে একটা ছবি দেখিয়ে বলে যে আসলে আজ থেকে 40 বছর আগে তাদের এক ফ্যামিলি মেম্বার যার নাম হ্যারিয়েট, সে আশ্চর্যজনকভাবে গায়েব হয়ে যায়, তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। হেনরি গত 40 বছর ধরে সব রকম খোঁজ চালিয়ে দেখেছে, কিন্তু সে প্রতিবারই বিফল হয়েছে, এবং হেনরি এখন চাই মিখেল এই কেসের তদন্ত করুক। মিখেল প্রথমে সরাসরি মানা করে দেয়। মিখেল বলে যে যে কেস 40 বছর ধরেও সলভ হয়নি সেই কেসে আমি কী বা করতে পারবো, আর এতে আমার লাভটাই বা কোথায়। হেনরি তাকে প্রথমে প্রচুর অর্থের লোভ দেখায়, আর সাথে এটাও বলে যে হ্যাঙ্ক আগে আমার কোম্পানিতে কাজ করতো, তাই ওর বিরুদ্ধে প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দিতে পারবো। এই শেষের কথাটাতেই মিখেল রাজি হয়। হেনরিক হেরিয়েটের ছবি দেখিয়ে বলে যে হেরিয়েট আমার মৃত ভাইয়ের নাতনি।
হেরিয়েটি 40 বছর আগে কোথাও যেন হারিয়ে যায়, আর আমার ধারণা ওর গায়েব হওয়ার পেছনে আমাদেরই পরিবারের কারো হাত আছে। এবার হেনরিক ওদের ভ্যাঙ্গার পরিবার সম্পর্কে বলতে শুরু করে। হেনরিকরা আসলে 3 ভাই, হ্যারাড সবচেয়ে বড়, তারপর রিচার্ড, তারপর হেনরিক। হ্যারাড আর রিচার্ড নাস্তি ছিল, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হয়ে লড়েছিল। তখন হেনরিকই তাদের ব্যবসা সামলায়। রিচার্ড যুদ্ধে মারা যায়, হ্যারাড এখনও বেঁচে আছে। রিচার্ডের ছেলে গডফ্রেড, সে নিজে খুব খারাপ চরিত্রের লোক হলেও ব্যবসাটা খুব ভালো বুঝত, তাই হেনরিকের সাথে হাতে হাত মিলিয়ে ভ্যাঙ্গার ফ্যামিলির বিজনেসকে সে দাঁড় করায়। ওদিকে তার বউ মেন্টালি স্টেবল ছিল না, তাই 1965 সালে যখন গডফ্রিডের রহস্যজনক মৃত্যু হয়, তখন তার 2 ছেলে মেয়ে মার্টিন আর হ্যারিয়েটের দেখাশোনার দায়িত্ব হেনরিক নিজের কাঁধে তুলে নেয়। ওদিকে মেজভাই হ্যারাড একটু বেশি বয়সে বিয়ে করে, তার 3 ছেলে মেয়ে সিসিলিয়া, অনিতা আর তাদের ভাই বিরজার। এবার হেনরিক মিকেলকে সেই দিনের কথা বলতে থাকে যেদিন হ্যারিয়েট উধাও হয়েছিল। সেই দিনটা ছিল 19 সেপ্টেম্বর 1968। হ্যারিয়েট তখন কেবল 16 বছরের কিশোরী। সেদিন শহরে একটা প্যারেড চলছিল আর ভ্যাঙ্গার হাউসে একটা পার্টি। হ্যারিয়েট সেদিন দুপুর 2টার সময় প্যারেড দেখে ফিরে এসে হেনরিককে বলে যে সে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। হেনরিক সে সময় বিজি ছিল, হ্যারিয়েট সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ব্রিজের ওপর একটা কার আর একটা ফিউল ট্যাঙ্কের মধ্যে ধাক্কা লাগে, সবাই সেদিকেই দৌড়ায়। কারের মধ্যে ড্রাইভার তখনও ফেঁসেছিল, সবাই তাকে তাই বাঁচানোর চেষ্টা করতে থাকে। ওদিকে ভ্যাঙ্গারদের বাড়িতে বাড়ির কাজের মহিলা হ্যারিয়েটকে সেই সময় কিচেনের দিয়ে বাইরে যেতে দেখেছিল। রাতে ডিনার টেবিলে হেনরিক লক্ষ্য করে যে হ্যারিয়েট সেখানে উপস্থিত নেই। তারপর থেকে আর 40 বছর ধরে হ্যারিয়েটের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যারিয়েটকে ভ্যাঙ্গার হাউস থেকে বেরোতে কেউ দেখেনি। ফিউল ট্যাঙ্ক খালি করার জন্য ব্রিজের ওপর সেদিন অনেক রাত পর্যন্ত মজদুররা সেখানে কাজ করছিল। তাদের মধ্যে কেউই ওই ব্রিজ দিয়ে হ্যারিয়েটকে যেতে দেখেনি, সেটাতে কোনো বোটও নদীর উপর দিয়ে যায়নি। মিখেল প্রশ্ন করে, কিন্তু হ্যারিয়েটের অন্তর্ধানে আপনাদের ফ্যামিলিরই কারোর হাত আছে, আপনি এমন সন্দেহ করছেন কেন? হেনরিক বলে, আমি হ্যারিয়েটকে গ্রুম করছিলাম কোম্পানির টেক ওভার করার জন্য, সেই কারণেই হয়তো ফ্যামিলির কেউ তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিখেল বলে, কোম্পানি দেখাশোনা এখন কে করছে? হেনরিক বলে, আমি আর হ্যারিয়েটের দাদা মার্টিন। এরপর হেনরিক মিখেলকে কিছু পেন্টিং দেখায়, যেগুলোর মধ্যে কয়েকটা তো হ্যারিয়েট ভ্যাঙ্গার হাউসে থাকাকালীন হেনরিকের প্রতি জন্মদিনে গিফট করত, কিন্তু হ্যারিয়েটের অন্তর্ধানের পর হয়তো তার খুনি ওটার নকল করে হেনরিককে তার জন্মদিনে পেন্টিং পাঠিয়ে যাচ্ছে, স্টিল ডেড। মিখেল কেসে নেবে বলে মন বানিয়ে নেয়। ওদিকে আমরা লিজবেথকে দেখতে পাই যে হ্যাঙ্কের সার্ভারে একটা ডিভাইস সেট করে তাকে হ্যাক করার জন্য। এরপর সে তার গার্জেনের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। বন্ধুরা, এখানে আমেরিকার একটা অদ্ভুত বাট কার্যকরী নিয়মের কথা আপনাদের জানিয়ে রাখি। লিজবেথ একসময় প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে নিজেরই ক্ষতি করতে চেয়েছিল। তখন আমেরিকার সরকার তার এই নেশা ছাড়ানোর জন্য তাকে একটা গার্জেনের আন্ডারে দেয়, যে লিজবেথের সমস্ত টাকা পয়সার হিসাব রাখত। লিজবেথের টাকার দরকার পড়লে তাকে নিজেরই উপার্জিত টাকা তার গার্জেনের কাছে হাত পেতে নিতে হতো, যাতে সে আবার ড্রাগসের চক্করে না পড়ে। আর জানেন, খুবই রিসেন্টলি এই লটা নিয়ে আমেরিকা আবার সরগরম হয়ে উঠেছে, যখন বিখ্যাত পপস্টার ব্রিটনি, যে এখনও এই বয়সেও এত ফেম পাওয়ার পরেও একজন গার্জেনের আন্ডারে রয়েছে, তার জীবনের সমস্ত ডিসিশন তাকে ওই গার্জেনের পারমিশনেই নিতে হয়। বড়ই অদ্ভুত, তাই না? যাই হোক, লিজবেথ তার গার্জেনের বাড়ি এসে দেখে যে ভদ্রলোকটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। লিজবেথের এই গার্জেনটি খুব ভালো মানুষ ছিলেন, লিজবেথটাকে হসপিটালাইজ করে, কিন্তু হসপিটালে তার মৃত্যু ঘটে। মিখেল সবাইকে জানায় যে সে হেনরিক ভেঙ্গারের বায়োগ্রাফি লেখার কাজ নিয়ে কিছু দিনের জন্য হেডস্ট্রেটে ভেঙ্গারদের ওখানে যাচ্ছে। আসলে মিখেল কাউকে এটা জানাতে চাইছিল না যে সে কোন কাজ হাতে নিয়েছে। হেডস্ট্রেটে পৌঁছে সে দেখতে পায় হেনরিক তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করেছে। এই বাড়িতে আসতে না আসতেই মিখেলের একটা বিড়াল সঙ্গীও জুটে যায়। এরপর মিখেল হেনরিকের সঙ্গে দেখা করে। হেনরিক মিখেলকে প্রত্যেকের ঘর দেখাতে থাকে যে কে কোথায় থাকে এই আইল্যান্ডে। একটা বিশাল বাড়ি দেখিয়ে হেনরিক বলে যে ওই বাড়িতে ওর মেজদা হেরার থাকে, যে কারোর সাথেই বিশেষ দেখা করে না। মিখেল এবার সেই পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে যে হেরিয়েটের অন্তর্ধানের কেসটা দেখছিল। বেসিক্যালি ডিটেকটিভ এখন রিটায়ার্ড, তবে তিনি মিখেলকে এই কেস সম্পর্কে বেশ কিছু ইনসাইট দেন। যেমন তিনি বলেন, হ্যারিয়েটের বান্ধবীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে সেদিন হ্যারিয়েট কোনো একটা জিনিস নিয়ে খুবই বিচলিত ছিল, কিন্তু সেটা কি সেটা সে কাউকেই জানায়নি। উনি নদীতে বা আইল্যান্ডের আশেপাশে কোথাও হ্যারিয়েটের ডেড বডিও খুঁজে পাননি।
এরপর মিখেল ওনাকে হ্যারিয়েটের ডায়েরি দেখালে উনি বলেন যে এই ডায়েরি উনি অনেকবার দেখেছেন কিন্তু তেমন কিছুই পাননি। মিখেল বলে ডায়েরির পেছনে এই ইনিশিয়াল আর তাদের সঙ্গে লেখা এই নাম্বারগুলো কি কোনো মিনিং আছে। ইন্সপেক্টর বলেন ওগুলো আসলে ফোন নাম্বার, কিন্তু যাদের ওই নাম্বার তারা কেউই হ্যারিয়েটকে চিনত না। কথায় কথায় ইন্সপেক্টর রেবেকা বলে একটা মেয়ের কেসের কথা উল্লেখ করেন, সেটাও ঠিক এই কেসটার মতনই আনসলভ ছিল। পার্থক্য শুধু এটাই যে মেয়েটার মিউটিলেটেড ডেড বডি পাওয়া গিয়েছিল আর হ্যারিয়েটের কোনো ডেড বডি পাওয়া যায়নি। লিজকে নতুন একজন গার্জিয়ান প্রোভাইড করা হয় সরকারের পক্ষ থেকে, যে লিজের সাথে খুব রুডলি বিহেভ করে এবং তাকে উল্টোপাল্টা সেক্সুয়াল কথা বলতে থাকে, সাথে তার উইকলি উইথড্রয়াল লিমিটও কমিয়ে দেয়। মিখেল পুলিশের সাথে দেখা করে শুনশান রাস্তা দিয়ে একা একা ফিরছিল, সেই সময় একজন মহিলা তাকে লিফট দেয়। এই মহিলা আসলে হ্যারিয়েটের বড় ভাই মার্টিনের গার্লফ্রেন্ড। সেরাতে মিখেল মার্টিন আর তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডিনার করে। মার্টিন তাদের বাকি পরিবার থেকে দূরে একটা হিলটপের উপরে নির্জনে তার আলিশান বাড়িতে থাকত। সাথে সে একজন খুব ভালো হান্টারও বটে। আজ সকালে সে একটা হরিণ শিকার করেছে আর এখন ডিনারে তারা সেটাই খাচ্ছে। মিখেল এই মাংসের খুব তারিফ করে। মিখেল একথা সে কথার মাঝে মার্টিনকে তার বোন হ্যারিয়েটের ব্যাপারে জিজ্ঞেস করলে মার্টিন বলে সে এই কেসটার ব্যাপারে তেমন কিছু জানে না, কারণ সেদিন বিকেল 4টার সময় হেডস্টেটে পৌঁছেছিল। এইরকমই কথাবার্তা চলাকালীন একটা অদ্ভুত আওয়াজ তাদের কানে আসলে মার্টিন বলে কোথাও নিশ্চয়ই জানলা খোলা আছে, বাতাস ঢুকছে, এই বলে সে জানলা বন্ধ করতে উঠে যায়। এদিকে মেট্রোতে এক বদমাস লিজবেদের ব্যাগ চুরি করে পালাতে চেষ্টা করলে লিজ তাকে ধরে তার কাছ থেকে তার ব্যাগ ছিনিয়ে নেয়, কিন্তু হাতাহাতির মাঝে তার একমাত্র ল্যাপটপটি যায় ভেঙে। সে দোকানে তা সারাতে গেলে দোকানদার বলে সারাতে বেশ কয়েকটা টাকা লাগবে। সে টাকা চাইতে তার গার্জেনের কাছে গেলে তার গার্জেন তার কাছ থেকে সেক্সুয়াল ফেভার নেয়। লিজ অনিচ্ছা সত্ত্বেও এমনটা করে। তারপর লিজকে সে লিজেরই উপার্জিত টাকা দেয়। ওদিকে হেনরিকের মেজো ভাই হেরার্ডের মেয়ে সিসিলিয়া মিখেলের সঙ্গে দেখা করতে আসে। কথা বলতে বলতে সিসিলিয়া মিখেলের ঘরের দেওয়ালে মিখেলের স্টাডি দেখে এটা বুঝতে পারে যে মিখেল এখানে তার ছোট কাকার কোনো বায়োগ্রাফি লিখতে আসেনি, সে এসেছে হ্যারিয়েটের অন্তর্ধানের কিনারা করতে। মিখেল সিসিলিয়ার সামনে সত্যিটা স্বীকার করে জানতে চায় যে সেদিন আসলে কী হয়েছিল। সিসিলিয়া বলে সে তেমন কিছু জানে না, তবে তার বোন আনিতার সঙ্গে হ্যারিয়েটের প্রাণের হৃদ্যতা ছিল, সে এ ব্যাপারে কিছু জানলেও জানতে পারে। কিন্তু আনিতা এই জায়গাটাকে প্রচণ্ড ঘৃণা করে, তাই সে এখন লন্ডনে থাকে। মিখেল আনিতার সঙ্গে দেখা করতে লন্ডনে যায় এবং সেখানে আনিতাকে ট্র্যাক করে খুঁজে বারও করে। মিখেল যখন আনিতাকে বলে যে সে হেনরিকের বায়োগ্রাফি লেখার জন্য তার সাথে দেখা করতে এসেছে, আনিতা তখন মিখেলের সঙ্গে কথা বলতে রাজি হয়। কথায় কথায় মিখেল আনিতাকে হ্যারিয়েটের ব্যাপারে জিজ্ঞেস করলে আনিতা বলে হ্যারিয়েটের জীবন খুব একটা সুখের ছিল না, মাতাল আর বাজে চরিত্রের বাবা, পাগল মা সব মিলিয়ে হ্যারিয়েটের লাইফ কাইন্ড অফ হেল ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিজবেথের আবার টাকার দরকার হলে সে তার পারভার্ট গার্জেনকে কল করে। সে যখন গার্জেনের ঘরে তার সাথে দেখা করতে যায় তখন লিজবেথ তার ব্যাগটা লোকটার চেয়ারে রেখে খাটের ধারে বসে লোকটাকে জিজ্ঞেস করে যে টাকার দরকার হলে কি প্রত্যেক বাড়ি তাকে ওই কাজটা করতে হবে। বলতে বলতে লোকটা হট করে লিজবেথের হাতে হাত করা পরিয়ে দেয়। লিজবেথ সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু লোকটা লিজকে চোখ করে অজ্ঞান করে দেয়। লিজের যখন জ্ঞান ফেরে সে দেখে যে সে খাটের ওপর উবু হয়ে শুয়ে আছে, তার হাত পাগুলো বাঁধা, পারভারটা ততক্ষণে লিজের নিচের অন্তর্বাস খুলে ফেলেছে। লিজ প্রচণ্ড চিৎকার করতে থাকে, খুব ছটপট করে, কিন্তু শয়তান লোকটা লিজকে ব্রুটালি রেপ করে। তারপর লিজের হাতে কয়েকটা টাকা গুঁজে দিয়ে তাকে ঘর থেকে বার করে দেয়। সেটাতে মিখেল হ্যারিয়েটের বাইবেল খুঁজে পেয়ে সেটা পড়তে পড়তে কখন জানি ঘুমিয়ে যায়। পরদিন সেখানে এরিকা এসে উপস্থিত হয়। এরিকা মিখেল মার্টিন আর হেনরিকের সঙ্গে লাঞ্চ করতে বসলে হেনরিক আর মার্টিন এরিকার ম্যাগাজিনে ভ্যাঙ্গার গ্রুপের পার্টনারশিপ অফার করে। এরিকা বলে ভ্যাঙ্গার গ্রুপ তার ম্যাগাজিনের সাথে জয়েন করলে তাকে হয়তো কর্মক্ষেত্রে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে যেটাতে সে রাজি নয়। হেনরিক বলে তারা কেবল পার্টনার হবে, এরিকার কাজে কোনোরকম নাক গলাবে না। এরিকা রাজি হয়ে যায়, কারণ তারও এই মুহূর্তে টাকার খুব দরকার। পরদিন হেনরিক আর মার্টিন প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয় যে ভ্যাঙ্গার কোম্পানি এরিকার মিলেনিয়াম ম্যাগাজিনে ইনভেস্ট করতে চলেছে, ফলে হ্যাঙ্ক ভ্যাঙ্গার কোম্পানিকে মৃত্যুকদের সাথে সঙ্গ দেওয়ার আরোপ লাগায়। এ খবরটা লিজবেথও দেখছিল। লিজ একটা দোকান থেকে কি যেন জিনিস কিনছিল। তারপর আমরা দেখতে পাই লিজ হ্যাঙ্কের কম্পিউটার হ্যাক করে সেখান থেকে কিছু ডেটা চুরি করে। ওদিকে মিখেল পুরনো কিছু ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি পায় যেখানে একটা জানলার ওপরে একটা মেয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ছবিটা ছিল প্রচণ্ড ব্লার। মিখেল বুঝতে পারে না ছবিটা হ্যারিয়েটের না আনিতার। সেই প্যারেডের দুটো ছবিও পায় সেখানে। ছবিগুলোতে মিখেল হ্যারিয়েটকে দেখতে পায় তার বান্ধবীদের সাথে।
কিন্তু সেই প্যারেডের মাত্র দুটোই ছবি ছিল। তাই মিখেল ছবির পিছনে সেই ক্যামেরাম্যানের অ্যাড্রেস পেয়ে টাউনে সেই ক্যামেরাম্যানের সাথে দেখা করতে যায় এবং সেখান থেকে মিখেল প্যারেডের সমস্ত ছবি পেয়ে যায়। লিস ওই জানোয়ার গার্জেনের ঘরে আবার যায় এবং সুযোগ বুঝে এবার লোকটাকে কারেন্টের শক দিয়ে সে অজ্ঞান করে ফেলে। লোকটা যখন জ্ঞান ফেরে সে নিজেকে বাঁধা অবস্থায় পায়। লোকটা সারা শরীরে এক টুকরো কাপড় ছিল না। ঘরের টিভিতে সেদিনের লিসকে রেপ করার ভিডিওটা চলছিল। লিস বলে, আগের দিন আমি ভেবেছিলাম তুই আমাকে দিয়ে আবার ব্লো জব করাবি, তাই আমি আমার ব্যাগে একটা ক্যামেরা ফিট করে এসেছিলাম যাতে তোর এই কাজকর্ম সবার সামনে নিয়ে আসতে পারি, কিন্তু তুই তো সারা একটা জানোয়ার, তুই আমাকে রেপ করলি। এই বলে রাগে লিস একটা মোটা লোহার রডকে লোকটার পিছনে ঢুকিয়ে দেয় আর বলে যে তুই ব্যাংকে গিয়ে বলবি লিসবেথ নিজের খরচের হিসাব নিজেই রাখতে পারবে, ওর গার্জেনের কোনো দরকার নেই, সাথে আমার নামে একটা ভালো রিপোর্টও বানাবি। যদি তুই এরকম না করিস তাহলে আমাকে রেপ করার এই ফুটেজটা আমি অনলাইন করে দেবো, তারপর তোর চাকরি তো যাবেই সাথে তোর জেলও হবে, আর হ্যাঁ এরপর থেকে কোনো মেয়ের সাথে এমনটা করার আগে 10 বার ভাববি, যদি জানতে পারি তুই এমন করেছিস তাহলে কিন্তু তোর আর কোনো রক্ষে নেই। লিস তারপর লাত মেরে মেরে ওই লোহার রডটাকে লোকটার পিছনে আরও ঢুকিয়ে দেয়। এরপর সে লোকটার বুকের ওপর বসে ট্যাটু করার মেশিন দিয়ে লোকটার বুকে আই অ্যাম আ রেপিস্ট পিক লিখে সেখান থেকে চলে যায়। লোকটা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। মিখেল প্যারেডের ছবিগুলো আনার পর সেগুলো নিজের ল্যাপটপে স্ক্যান করে নিয়ে নেয়। এই ছবিগুলো দেখতে দেখতে মিখেল এটা লক্ষ্য করে যে হ্যারিয়েট সেদিন রাস্তার উল্টো দিকে কিছু একটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কি দেখে। পরদিন মিখেলের মেয়ে মিখেলের সাথে দেখা করতে আসে, সে একটা ট্রিপে যাচ্ছিল, রাস্তায় এই জায়গাটা পড়াতে সে একবার তার বাবার সাথে দেখা করতে চলে এসেছে। মিখেলের মেয়ে খুবই রিলিজিয়াস, ট্রেনে তাকে ছাড়তে আসলে তার মেয়ে মিখেলকে বলে, বাবা তুমি খ্রিস্টানদের সম্পর্কে উল্টোপাল্টা কিছু লিখো না প্লিজ। মিখেল বলে, আমি তেমন কিছু লিখছি না রে। মেয়ে বলে, মিথ্যা কথা বলো না, আমি তোমার টেবিলের একটা ডায়েরিতে বাইবেলের কিছু ভার্স দেখেছি। মিখেলের তো দিমাগ কি বাড়তে চলে যায়, সে ঘরে এসে হ্যারিয়েটের ডায়েরি খুলে বসে, সাথে বাইবেল। আর যে লেখাটার পাশে যে নাম্বারটা ছিল সেটা বাইবেলের ভার্সের সাথে মেলালে বাইবেলের ওই ভার্সে লেখা থাকে, পাপির মাথাটাকে গলা থেকে কেটে দাও, পাপির হাত দুটো কেটে দাও, তারপর ওকে জ্বালিয়ে দাও। লেখাটা পড়া মাত্র মিখেলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সে সাথে সাথে রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টরকে কল করে এবং ইন্সপেক্টরকে রেবেকা হত্যাকাণ্ডের কথা জিজ্ঞেস করে, যা ইন্সপেক্টর একদিন মিখেলের কাছে এমনি এমনি উল্লেখ করেছিল। ইন্সপেক্টর বলে রেবেকার পুরো নাম রেবেকা জেকবস, আর তার মাথা ও পা কেটে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তার মানে হ্যারিয়েটের রেবেকার কথাই এই ডায়েরিতে সংকেতের মাধ্যমে লিখেছিল, কিন্তু কেন। এই সময় মিখেল ব্রিজের ওপর একটা অ্যাম্বুলেন্সকে দেখতে পায়। মিখেল সেদিকে ছুটে যায়। অ্যাম্বুলেন্সের পিছনে মার্টিনের গাড়ি আসছিল। মার্টিন তাকে জানায় হেনরিকের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, ওকে নিয়ে হাসপাতাল যাওয়া হচ্ছে। সেই রাতেই ফ্রড মিখেলের সাথে দেখা করতে আসে। মিখেল ফ্রডকে বলে হেনরিকের কাছে হ্যাঙ্কের বিরুদ্ধে কী তথ্য প্রমাণ আছে। ফ্রড বলে সে কিছুই জানে না। তখন মিখেল বলে যদি হেনরিকের আজ রাতে ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো আর কোনো মানেই থাকবে না। তখন ফ্রড বলে হেনরিকের অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। মিখেল বলে ফ্রডকে যে তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে এই কেসের জন্য, কারণ সে একা দৌড়ঝাঁপ করে সব দিকটা দেখে উঠতে পারছে না। ফ্রড বলে তার জানা একজন খুব ভালো এজেন্ট আছে যে মিখেলেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছিল। মিখেল তো অবাক, সে বলে কে সে। ফ্রড তখন লিসবেথের কথা মিখেলকে বলে। পরের দিন মিখেল লিসবেথকে বুক করতে ওর এজেন্সিতে এসে পৌঁছায়। এজেন্সির ম্যানেজার মিখেলকে লিসবেথের বাড়ির অ্যাড্রেস দিলে মিখেল সোজা গিয়ে হাজির হয় লিজের বাড়িতে। সে দরজায় নক করে বলে যে তার নাম মিখেল, আর তারই ব্যাকগ্রাউন্ড চেক লিস কিছুদিন আগে করেছিল। লিস কিছুটা হেজিটেট করে, তারপর সে দরজা খুলে মিখেলকে ভেতরে আসতে দেয়। ঘরের ভেতরে ঢুকলে মিখেল বলে লিজের কোনো চিন্তার কারণ নেই, ও এখানে লিজের জন্য একটা জব অফার নিয়ে এসেছে, আর এটা শুনে লিস ইন্টারেস্টেড হয়। এরপর মিখেল লিসকে গোটা কেসটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেয়, তার সব ফাইন্ডিং লিজের সাথে শেয়ার করে। লিস কেসটাতে মিখেলকে সাহায্য করতে রাজি হয়। মিখেল হেস্টেড ফিরে আসে। সে নিজের বাড়ি এসে দেখে যে বিড়ালের জন্য রাখা খাবারটা দরজার বাইরে যেটা ছিল সেটা পুরোপুরি আনটাচড, আর বিড়ালটা কীভাবে জানি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর তার মানে মিখেল যাওয়ার পর এই বাড়িতে কেউ ঢুকেছিল। ওদিকে লিস বাইবেলের ওই ভার্সগুলো নিয়ে নিজের রিসার্চ শুরু করে। সে এই ভার্সগুলোর সাথে রিলেটেড কিছু মার্ডার কেসও দেখতে থাকে, কিন্তু সেগুলোর কেস ফাইল অনলাইন কেউ আপলোড করেনি, কারণ কেসগুলো খুব পুরনো। তাই লিস পরের দিন ওই কেসগুলোর ফাইল চেক করতে একটা একটা করে পুলিশ স্টেশন ভিজিট করে এবং সেখানে সে নিজেকে মিলেনিয়াম ম্যাগাজিনের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বলে। আর তার কাছে ম্যাগাজিনের একটা ফেক লেটারও ছিল যা দেখিয়ে সে ওই কেস ফাইলগুলো দেখতে চায়। পুলিশেরা সেসব ফাইল তাকে দেখতে পারমিশন দিয়েও দেয়। সেটাতে লিস হেস্টেডে মিখেলের বাড়ি পৌঁছায়। সে মিখেলকে তার ফাইন্ডিংস দেখাতে থাকে।
হ্যারিয়েট নিজের ডায়েরিতে 5টা কেসের উল্লেখ করেছিল, কিন্তু আরও এরকম 5টা কেস ছিল যেখানে মেয়েদেরকে রেপ করে বাইবেলের ভার্স অনুযায়ী মার্ডার করা হয়েছিল। তার মানে হ্যারিয়েটের ডায়েরিতে লেখা ওগুলো ছিল রেপ করে হত্যা করা মেয়েদের নামের ইনিশিয়াল, আর সংখ্যাগুলো ছিল বাইবেলের ভার্স। টোটাল 10টা মেয়েকে খুন করা হয়, যার মানে এই কাজটা কোনো সিরিয়াল কিলারেরই। লিস আরও বলে এই প্রত্যেকটা মেয়ের মধ্যে আর একটা সিমিলারিটিও ছিল, প্রত্যেকটাই মেয়েই ছিল জিউস বা ইহুদি, আর ইহুদিদের ওপর সবচেয়ে বেশি রাগ আর ঘৃণা করতো কে, নাৎসিরা। আর এই ফ্যামিলিতেই দুজন নাৎসি ছিল, যার মধ্যে একজন এখনও বেঁচে আছে। কিন্তু হ্যারিয়েট তো ইহুদি ছিল না, তাহলে ওকে গায়েব করা হলো কেন? পরদিন সকালে লিস মিখেলের কম্পিউটারে মিখেলের পার্সোনাল কিছু ফটো দেখছিল, কিন্তু মিখেল চলে আসলে সে সাথে সাথে সেটা কেটে হ্যারিয়েটের প্যারেডের দিনের ছবিগুলো দেখতে থাকে। সেখানে সে একটা জিনিস লক্ষ্য করে যে মিখেলকে দেখায় যে হ্যারিয়েটের পিছনে দাঁড়ানো একটা মেয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলছিল, তার মানে সে রাস্তার ওপারে ছবিও তুলেছে। তার মানে হ্যারিয়েট সেদিন রাস্তার ওপারে কি দেখে অতটা ভয় পেয়েছিল সেটা ওই মেয়েটার ক্যামেরাতে নিশ্চয়ই তোলা আছে। এবার ওরা দুজনে নিজের নিজের কাজে বেরিয়ে পড়ে। লিস ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ব্যাংকের কর্মচারী তাকে জানায় যে তার রিপোর্ট অতটা ভালো নয় যে সে নিজে টাকা তুলতে পারবে, কিন্তু লিস একটু জোর দিলে ব্যাংকের কর্মচারী তাকে টাকা দিতে বাধ্য হয়। এরপর লিস ওই রেপিস্টের কাছে যায়। লিসকে দেখে তো রেপিস্টটা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। লিস বলে এই মাসে যেন লিজের নামে একটা ভালো রিপোর্ট সে জমা করে, নয়তো যে কী হবে তাতে সে ভালো করে জানে। সাথে তাকে এও বলে সে যেন ইন্টারনেটে ট্যাটু হাঁটানোর ওয়েবসাইটে না ঢোকে, নয়তো এবার কিন্তু লিস ওর কপালেই রেপিস্ট ওয়ার্ডটা ট্যাটু করে দেবে। ওদিকে মিখেল খোঁজ নিয়ে সেই মেয়েটার বাড়ি পৌঁছায় যে 40 বছর আগে ওই প্যারেডের দিনে হ্যারিয়েটের পিছনে দাঁড়িয়ে ছবি তুলছিল। বেসিক্যালি এই মেয়েটা এখন বয়স্ক মহিলা, কিন্তু তার সেদিনের কথা খুব মনে আছে, কারণ সেদিনই সে তার ফিউচার হাজব্যান্ডের সঙ্গে প্রথমবার দেখা করে। মহিলাটি সেই প্যারেডের ছবির অ্যালবাম মিখেলকে দেয়, জানিয়ে মিখেল নিজের বাড়ি এসে স্ক্যান করে ছবিগুলো নিজের কম্পিউটারে তোলে। মিখেল ছবিগুলো খুব ভালো করে দেখে, কিন্তু সে তেমন কিছুই খুঁজে পায় না। এরপর সে নিজের ইনভেস্টিগেটিং বোর্ডের দিকে তাকায়, যাতে সে হ্যারিয়েটের বাবা গডফ্রেডের রহস্যজনক খুনের কথা লেখা ছিল। মিখেল এবার সেই স্থানে যায় যেখানে গডফ্রেডের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপর সে হ্যারিয়েটদের পুরনো বাড়িতেও যায়। সেই ঘর থেকে বেরোতেই তার উপর কেউ যেন গুলি চালায়। লাকিলি গুলিটা মিখেলের কপাল ছুঁয়ে বেরিয়ে যায়। মিখেল কোনো রকমে সেখান থেকে পালায়। ওদিকে লিস এসে ততক্ষণে গোটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। মিখেল কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছায়। লিস মিখেলের এই অবস্থা দেখে তার কপালে ওষুধ লাগিয়ে দেয়, তার মরমপট্টি করে। সেই রাতে লিস আর মিখেল ইন্টিমেট হয়। বন্ধুরা, লিস প্রথম থেকে মিখেলের ওপর ফাস্টু খেয়েছিল, তাই তার শরীর আর মন মিখেলকে দিতে সে একটুও দ্বিধাবোধ করেনি। যাই হোক, পরের দিন মিখেল মার্টিন আর ফ্রডকে তার উপর গুড়ি চালানোর ঘটনাটা বলে। ফ্রড বলে কে হয়তো হরিণ শিকার করতে গিয়ে ভুল করে তার উপর গুড়ি চালিয়েছে। এবার মিখেল কেস্টার খাতিরে ভ্যাঙ্গার কোম্পানির 150 বছরের বিজনেস রেকর্ড চেক করার পারমিশন চায়। ফ্রড তো কিছুতেই সেটা করতে দিতে চায় না, কিন্তু মার্টিন ফ্রডকে বলে ওরা যা দেখতে চায় দেখে নিক বাবা, এই কেসটা যত তাড়াতাড়ি সলভ হয় তত ভালো। পারমিশন দেওয়ার পর মিখেল লিসকে বলে তুমি কোম্পানির রেকর্ডের সাথে ওই 10টা মেয়ের মার্ডারে কোনো যোগসূত্র পেলে আমাকে জানিও। লিস কাজে লেগে পড়ে। ওদিকে মিখেল সেদিন ব্রিজের ওপর হওয়া অ্যাক্সিডেন্টের ফটোগুলো দেখতে থাকে, যাতে সে একটা ব্যক্তিকে দেখতে পায় ক্যামেরা হাতে, আর এই ব্যক্তিটা আর কেউ নয়, সে হচ্ছে হ্যারাড ভ্যাঙ্গার। মিখেল হ্যারাডের সঙ্গে দেখা করে সেদিনের ফটোগুলো দেখতে চায়। হ্যারাড তাকে সেসব ছবি দেখায়ও বটে, কিন্তু মিখেল সেখান থেকে তেমন কোনো ক্লু পায় না। কিন্তু অন্য সব ছবি দেখতে দেখতে মিখেল একটা ছবি দেখতে পায় যেখানে ওই অ্যাক্সিডেন্টের পরে একটা ছবি হ্যারাড তুলেছিল। মিখেল বলে এখানে এই ব্লার হয়ে আসা ছেলেটা কে? হ্যারাড বলে এটা তার নাতি মার্টিনের ছবি। ওদিকে লিস কোম্পানির ওল্ড রেকর্ড চেক করতে করতে একটা জিনিস লক্ষ্য করে যে হ্যারিয়েটের বাবা গডফ্রেড কার্লেন বলে একটা কোম্পানির সাথে ডিল সাইন করতে যায়। ওদিকে সেই কোম্পানিরই একজন ইহুদি মহিলা স্টাফ রুকেন লুন্ডা, যাকে কেউ সেই সময় বিভৎসভাবে রেপ করে হত্যা করে, এই রুকেন লুন্ডার কথাও হ্যারিয়েটের ডায়েরিতেই লেখা ছিল। এরপর একটা সূত্র পেয়ে লিস পরপর 10টা মেয়েদের যেখানে যেখানে হত্যা করা হয়েছিল সেখানে গডফ্রেড আর তার কোম্পানি কোনো কাজে গিয়েছিল কিনা সেটা চেক করতে থাকে। সব মিলে যায় কেবল একটা কেস বাদে, যেটা 1967 সালে হয়েছিল, লেনা অ্যান্ডারসনের হত্যাকাণ্ড। কিন্তু গডফ্রেড তো 1965 সালেই রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তাহলে সেখানে 1967 সালে কোম্পানির একটা ছবিতে হেনরিক আর মার্টিনের একটা ছবি থাকে। এবার মিখেল লেনার স্কুল বুক বার করে তার জামার উপর একটা ব্যাজ দেখতে পায়, যেটা মার্টিনের জামার উপরেও ছিল।
সাথে সেদিন প্যারেডেও ওই রকম একটা ব্যাচ পরে যদি কাউকে স্পট করা যায়। এবং সেখানে একটা ঘড়িতে তখন 2:40 হয়েছিল, মানে মার্টিন সেদিন আগেই এসেছিল। কিন্তু মিখেলের প্রশ্নের উত্তরে সেদিনের ডিনারে সে বলেছিল সেদিন সে বিকেল 4টার ট্রেনে এসেছিল। তার মানে হ্যারিয়েট নিজের দাদা মার্টিনকে দেখেই সেদিন ভয় পেয়েছিল। আর তার মানে গডফ্রিডের মৃত্যুর পর মার্টিনই তার বাবার অপূর্ণ কাজগুলো করে যাচ্ছিল। মিকেল সাথে সাথে ঘর থেকে বেরিয়ে লিসকে কল করার চেষ্টা করে, কিন্তু সে টাওয়ার পায় না। সে এবার একাই মার্টিনের ঘরের দিকে রওনা হয়। ওদিকে লিস ও লানা স্কুল বুকের পিকচারে মার্টিনকে দেখতে পায়, সাথে তার জামার ওপর লাগা ওই ব্যাচ সে প্যারেডের দিনেও দেখতে পায়। সে বুঝতে পারে যে হ্যারিয়েট তার দাদা মার্টিনকে দেখেই ভয় পেয়েছিল। মিকেল তো তখন মার্টিনের ঘর খানা তল্লাশি করা শুরু করে দিয়েছে। সে ক্রিচেন্ডোয়ার থেকে একটা ছুরি তুলে নেয়। ওদিকে মার্টিন ততক্ষণে বাড়ি এসে পৌঁছালে মিখেল পালানোর চেষ্টা করে বটে, কিন্তু পালানোর বৃথা চেষ্টা করতে গিয়ে সে পড়ে যায়। মার্টিন তাকে বাড়ির ভিতরে আসতে বলে। মিখেল কোনো কথা না বলে চুপচাপ তার বাড়িতে ঢোকে। এরপর মার্টিন তাকে বন্দুক দেখিয়ে বলে যে তুমি যে ছুরিটা ড্রয়ার থেকে নিয়েছো সেটা ওখানেই রাখো। মিখেল তাই করে। এবার মার্টিন মিখেলকে গান পয়েন্টে নিয়ে তাকে তার বাড়ির বেসমেন্টে নিয়ে আসে। তারপর নিজের নাকে একটা পোর্টেবল অক্সিজেন মাস্ক পরে নিয়ে মিখেলের ওপর গ্যাস ছেড়ে দেয়। সে মিখেলকে অজ্ঞান করে দেয়। মার্টিন মিখেলের হাত পা বেঁধে ওকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। তারপর মিখেলকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে আমি এই সব কিছুর পিছনে আছি? মিখেল বলে, যেদিন তুমি বলেছিলে যে তুমি প্যারেডের দিনে বিকেল 4টার সময় এসেছিলে, কিন্তু প্যারেডের ছবিতে তোমার ছবিও আছে, আর তুমি আর লেনা অ্যান্ডারসন একই কলেজে পড়তে, সেটাও আমি জেনেছি। মার্টিন এই সব কিছুই রেকর্ড করছিল। আর ও এমন কেন করছিল? তার কারণ মার্টিন একটা সাইকো ছিল। ওদিকে লিস মিখেলের রুমে এসে দেখে যে মিখেলের ল্যাপটপে প্যারেডের দিনের আর জঙ্গলের মধ্যে রেস্কিউ টিমের মার্টিনের ছবিটা খোলা রয়েছে। তার মানে মিখেলও মার্টিনের ব্যাপারে জানতে পেরেছে। লিস সাথে সাথে তার আরেকটা ল্যাপটপ খোলে, যেটাতে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ ছিল। সে সিসিটিভির ফুটেজে মার্টিনকে ওদের বাড়ির ওপর নজর রাখতে দেখতে পায়। ওদিকে মার্টিন মিখেলকে বলে যে এই রুমটা ওর পার্সোনাল স্লটার হাউস। মার্টিন আরও বলে সে তার বাবার মতন মেয়েদের রেপ করে শুধু মেরে ফেলে দেয় না, সে এই মেয়েদের এই রুমে নিয়ে এসে রেপ করে। তারপর তাদের জীবিত অবস্থাতেই তাদের শরীর থেকে প্রতিদিন অল্প অল্প করে মাংস কেটে সেই মাংস সে খায়। এমনকি যেদিন যখন মার্টিনের গার্লফ্রেন্ডের সাথে মিখেল ডিনার করছিল, তখন ওই মাংসটা কোনো হরিণের মাংস ছিল না। আর সে রাতে ডিনারের সময় ওই যে বাতাসের অদ্ভুত আওয়াজটা তারা শুনেছিল, সেটা আসলে ওই মেয়েটার আর্তনাদ ছিল। মিখেল এবার প্রশ্ন করে, তুমি হ্যারিয়েটকে তাহলে কেন মারলে? একথাটা শুনে মার্টিন মিখেলের কলার ধরে বলে যে হ্যারিয়েট কোথায় এখন? এখানে মিখেল বুঝতে পারে যে হ্যারিয়েটকে মার্টিন মারেনি। মার্টিন মিখেলের মুখের উপর একটা প্লাস্টিক পরিয়ে মিখেলের শরীরের কোন অংশটা কেটে এখন মাংস নেবে সেটাই ভাবতে থাকে। ঠিক তখনই পেছন থেকে লিজেসে একটা গলফ স্টিক দিয়ে মার্টিনের মাথায় আঘাত করে। মার্টিন পড়ে যায় আর তার জোয়াল ভেঙে যায়। লিস মিখেলের হাত পা খুলতে শুরু করলে মার্টিন কোনো রকমের সেখান থেকে পালায়। লিস একটা বন্দুক নিয়ে মার্টিনের পিছু নেয়। মার্টিন গাড়ি করে আর লিস বাইকে ওর পেছনে। আইল্যান্ডের বাইরের ব্রিজে মার্টিন লিজের বাইকটাকে থুকতে গিয়ে নিজের ভারসাম্য কুইয়ে ফেলে আর তার গাড়িটা উল্টে যায়। লিস বাইক থেকে নেমে মার্টিনকে মারতে লাগলে মার্টিনের গাড়িতে আগুন লেগে যায় আর মার্টিনের সেখানে মৃত্যু হয়। কিন্তু এখনও সবচেয়ে বড় প্রশ্নটা রয়েই যায়, হ্যারিয়েটকে তাহলে কে মেরেছে? সকালে পুলিশ আসে আর মার্টিনের জ্বলে যাওয়া কার থেকে মার্টিনের দেহ উদ্ধার করে। লিস মিখেলকে হ্যারিয়েটের ইয়াং বয়সের একটা নিউড ফটো দেয়, যা সে মার্টিনের বেসমেন্ট থেকে উদ্ধার করেছিল। কিন্তু মিখেল বলে মার্টিন হ্যারিয়েটকে মারেনি। তার মানে সারা পৃথিবীতে এখন কেবলমাত্র একজনই আছে যে হ্যারিয়েটের কী হয়েছিল সেটা জানে, আর সে হচ্ছে আনিতা। মিখেল লিজ আর লিজের কিছু হ্যাকার বন্ধু লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। মিখেল আনিতার সঙ্গে দেখা করে বলে যে তোমার ভাই মার্টিন গতকাল রাতে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু আনিতা বলে আমার তাতে কিছু যায় আসে না। এই বলে সে মিখেলের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। ওদিকে আনিতার সঙ্গে কথা বলে এসে মিখেল একটা ভ্যানে এসে বসে, যেখানে লিজ আর তার হ্যাকার বন্ধুরা আনিতার কম্পিউটার ততক্ষণে হ্যাক করে ফেলেছে। আসলে ওরা ভেবেছিল মার্টিনের মৃত্যুর খবর পেয়ে সে নিশ্চয়ই হ্যারিয়েটকে কল কিংবা ইমেল করবে। কিন্তু আনিতা অনলাইনে গয়না কিনতে থাকে। রাত পর্যন্ত যখন আনিতা কোনোরকম ফোন বা ইমেল কাউকে করে না, তখন লিজ বলে তাহলে নিশ্চয়ই হ্যারিয়েট মারা গিয়েছে। পরদিন মিখেল একটা খবর পেয়ে সোজা আনিতার সঙ্গে দেখা করতে যায় এবং মিখেল সোজাসুজি আনিতাকে চার্জ করে বলে যে তোমার ভাই মার্টিন তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল, তাই না হ্যারিয়েট? আর এখানেই রহস্যের জাল ছেড়ে বেরিয়ে আসে সেই অমোঘ সত্যটা, আনিতাই হ্যারিয়েট। এরপর বাইরের পার্কে হ্যারিয়েট আর মিখেল বসলে হ্যারিয়েট তার জীবনের কাহিনী বলতে শুরু করে। হ্যারিয়েট বলে আনিতা তার বিয়ের আগে পাসপোর্টে লন্ডন এসেছিল, আর হ্যারিয়েট এসেছিল আনিতার বিয়ের পরের পাসপোর্টে। আসলে ভ্যাঙ্গার ফ্যামিলির আনিতা বিয়ের ব্যাপারে কিছুই জানতো না।
কিন্তু আজ থেকে 20 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে আনিতা আর তার হাজবেন্ডের মৃত্যু হয়। এবার মিখেল মার্টিনের বেসমেন্টে পাওয়া ইয়াং হ্যারিয়েটের নিউড পিকচার তাকে দেখালে হ্যারিয়েট বলে, হ্যাঁ এই নিউড ছবিটা আমারই, আমার 14 বয়স থেকে আমার বাবা গডফ্রেড আমাকে রেপ করত। ও এই ব্যাপারটা ওর মাকেও বলার চেষ্টা করে, কিন্তু ওর মা ছিল মেন্টালি আনস্টেবল। একদিন রেপ করার পর নেশার অবস্থায় গডফ্রেড হ্যারিয়েটের গলা টিপে তাকে মারতে গেলে হ্যারিয়েট বাড়ি থেকে কোনো রকমে বেরিয়ে নদীর পাশে একটা বোট হাউসে লুকিয়ে পড়ে আর তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলে হ্যারিয়েট নৌকার তার দিয়ে ওর বাবাকে মেরে ফেলে আর তারপর তাকে নদীতে ডুবিয়ে দেয়। কিন্তু হ্যারিয়েটকে এমন করতে তার দাদা মার্টিন দেখে ফেলে আর এরপর থেকেই এটা নিয়ে সে হ্যারিয়েটকে ব্ল্যাকমেল করে আর এই ব্ল্যাকমেলের সুযোগ নিয়ে তাকে প্রতিরাতে সে রেপ করত তার নিজের দাদা। কিন্তু ইভেঞ্চুয়ালি একদিন মার্টিন অন্য শহরে পড়তে চলে যায়। হ্যারিয়েট ভাবে তার বাজে দিন, তার দুঃস্বপ্নের দিন হয়তো শেষ হয়ে গেল একেবারের জন্য। এর বেশ কটা দিন তার বেশ সুখে শান্তিতে কাটে, কিন্তু সেই প্যারেডের দিন সে রাস্তার ওপারে মার্টিনকে আবার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। হ্যারিয়েট ভয়ে বাড়ি ফিরে তার দাদু হেনরিককে সব কথা বলতে চায়, কিন্তু হেনরিক তখন গেস্টদের নিয়ে ব্যস্ত। সে এরপর তার সব কথা তার প্রাণের সখী আনিতাকে বলে। আনিতা বলে, তুই আজকের সারাদিনটা বোট হাউসের মধ্যেই লুকিয়ে থাকবি। হ্যারিয়েট তাই করে। পরদিন সকালে খুব ভোরে আনিতার গাড়িতে লুকিয়ে হ্যারিয়েট সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরের সিনে আমরা দেখতে পাই মিখেল হেনরিকের কাছে এসে বলে যে আমি কেস সলভ করে ফেলেছি। তখন হেনরিক হ্যাঙ্কের বিরুদ্ধে থাকা সমস্ত এভিডেন্স তাকে দিয়ে দেয়। এরপর হেনরিক বলে, তুমি কি সলভ করেছো সেটা তো বলো। তখন হ্যারিয়েট এসে সেখানে উপস্থিত হয়। হেনরিক হ্যারিয়েটকে দেখামাত্র চিনতে পারে। এরপর ওরা দুজন একে অপরকে আলিঙ্গন করে। আসলে হেনরিক হ্যারিয়েটকে নিজের মেয়ের মতনই ভালোবাসত। আর হেনরিকের প্রতি জন্মদিনে কোনো কিলার কোনো সাইকো তাকে ওই পেন্টিংগুলো পাঠাতো না, ওগুলো হ্যারিয়েটই পাঠাত। এরপর দিন মিখেল ফ্রডকে রেগে মেগে বলে যে হেনরিক আমাকে হ্যাঙ্কের বিরুদ্ধে যে প্রমাণগুলো দিচ্ছে সেগুলো কোনো কাজেরই নয়, এগুলো দিয়ে আমি কোনোদিনই প্রমাণ করতে পারবো না যে হ্যাঙ্ক রাশিয়ানদের সঙ্গে ড্রাগসের ব্যবসায় জড়িত। এবার সেখানে লিজ এসে বলে যে হ্যাঙ্কের বিরুদ্ধে ওর কাছে কিছু তথ্য প্রমাণ আছে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মিখেলের সাথে দেখা করার আগে লিজ হ্যাঙ্কের কম্পিউটার হ্যাক করেছিল। সেখান থেকে তার বিরুদ্ধে এসে এটা জানতে পারে যে সে কীভাবে রাশিয়ানদের সঙ্গে হাত মিলিয়ে ড্রাগস আর হাতিয়ারের বিজনেসকে লিগাল বানাচ্ছে। একথা মিখেল এবার তার বস এরিকাকে জানায়। এরিকার ম্যাগাজিনের পরের পরিচ্ছদে হ্যাঙ্কে নিয়ে আবার মিখেলের লেখা বের হয়। আর এবার তো ম্যাগাজিনে ভ্যাঙ্গার ফ্যামিলিরও সাথ ছিল। কেসে হ্যাঙ্ক দোষী সাব্যস্ত হয়, কিন্তু মিখেলের হিসাবে হ্যাঙ্কের সাজা হতেও পারে আবার নাও পারে, কারণ ওর হাত অনেক ওপর অবধি আছে। পরদিন লিজ মিখেলের কাছে 50,000 টাকা ধার চায় একটা ইনভেস্টমেন্টের জন্য। মিখেল বলে তার কাছে এত টাকা নেই। লিজ বলে, আমি তোমার অ্যাকাউন্ট চেক করে দেখেছি, সেখানে তার চেয়েও অনেক বেশি টাকা আছে। মিখেল এবার তাকে টাকা দিতে রাজি হয়। সেই টাকা নিয়ে লিজ তার হ্যাকার বন্ধুর কাছে 3টে অ্যাকাউন্ট আর একটা ফেক পাসপোর্ট বানিয়ে সুইজারল্যান্ডের জুরিখ শহরে এসে পৌঁছায়, যেখানে সে নিজের বেশভূষা একেবারে বদলে 5-স্টার একটা হোটেলে রুম নেয়। পরদিন সে একটা ব্যাংকে গিয়ে পৌঁছায় যেখানে হ্যাঙ্কের কালোবাজারির টাকা ছিল। সে ব্যাংকের ম্যানেজারকে বলে হ্যাঙ্কের সমস্ত টাকা বন্ডে কনভার্ট করতে। সুইস ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি কারো অ্যাকাউন্ট তখনই অ্যাক্টিভ করতে পারেন যখন ওই অ্যাকাউন্টের সিকিউরিটি কোড আপনার জানা থাকে। আর এবার লিজ তো একেবারে প্রিপেয়ার হয়েই এসেছিল। ব্যাংকের ম্যানেজার হ্যাঙ্কের সমস্ত টাকা বন্ডে কনভার্ট করে লিজকে দেয়, যা লিজ পরের দিন অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করায়, যে অ্যাকাউন্ট লিজের এই হ্যাকার বন্ধু বানিয়ে দিয়েছিল। আর এই বন্ডের ভ্যালু ছিল প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। পরদিন লিজ কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে আসে আর আসা মাত্র সে তার পাসপোর্টটা পুড়িয়ে দেয়। ওদিকে মিখেল তার অফিসের কলিগদের সঙ্গে নিউজে দেখতে পায় যে হ্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় কেউ $3 বিলিয়ন গায়েব করে নিয়েছে। তখনই লিজের কল আসে। মিখেল তার সঙ্গে দেখা করতে অফিসের বাইরে আসলে লিজ তাকে তার থেকে ধার নেওয়া $50,000 ফেরত দিয়ে বলে যে ক্রিসমাসের রাতে তুমি কী করবে। মিখেল বলে সে তার মেয়ের সঙ্গে সন্ধ্যাটা কাটাবে। পরদিন সকালে নিউজে দেখায় যে রাশিয়ান মাফিয়া হ্যাঙ্কে তার বাড়িতে খুন করে ফেলে রেখে গিয়েছে। ওদিকে লিজ মিখেলের জন্য একটা জ্যাকেট কেনে যেমনটা ওর কাছে আগে ছিল। লিজ বুঝতে পারে যে ও আস্তে আস্তে মিখেলকে ভালোবাসতে শুরু করেছে। ক্রিসমাসের সন্ধ্যেতে মিখেলের গিফট নিয়ে তার সঙ্গে দেখা করতে তার বাড়ির নিচে এসে লিজ দেখতে পায় মিখেলের বাড়িতে তার মেয়ের বদলে এরিকা রয়েছে। লিজের মন ভেঙে যায়। সে কিছুই বলে না, শুধু মিখেলের জন্য কেনা জ্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে দেয়, ঠিক তার ভালোবাসার মতন। আর এই মুভিটা এখানেই শেষ হয়। এবার একটা ছোট্ট ফ্যাক্ট আপনাদের জানিয়ে রাখি, লিজবেথের চরিত্রে যে অভিনেত্রী অভিনয় করছিলেন তার নাম রুনি মারা, যিনি আমাদের প্রিয় জোকার দাদার লাইফ পার্টনার আর সাথে আমার ক্রাশ। যাই হোক বন্ধুরা, আজ এখানেই রাখি। জানি বড্ড বড় হয়ে গিয়েছে আজকের এক্সপ্লেনেশনটা, কিন্তু এটা জরুরি ছিল।
কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন। সাথে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজ তাহলে চলি বন্ধুরা, পরের ভিডিওতে এরকমই এক্সাইটিং মুভি এক্সপ্লেনেশন নিয়ে আবার হাজির হব আমি কোরা। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি।